আমি এখন কিছু বলিনি, কিন্তু যেই দায়িত্বটা আপনার দিয়েছেন কঠিন দায়িত্ব। এমনিতে মনে হয় যে মুখ্যমন্ত্রী কত জানি সুবিধা, সুনেন ফিরিয়া কনিকা ফিরিয়া একা থাকতে হয়, মুখ্যমন্ত্রীর চাইতে একাকিত্ব আর কোনো জীবন নেই। মুখ্যমন্ত্রীর চাইতে একাকিত্ব কোনো জীবন নেই। মুখ্যমন্ত্রী কোনোদিন কারোর সঙ্গে আড্ডা করতে পারে না। মুখ্যমন্ত্রী যখনই কারোর সঙ্গে কথা বলে সেগুলো সবগুলো অফিসিয়াল হয়ে যায়। মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে কোনো বেরিয়ে গেছে তো অফিসিয়াল হয়ে যায়। তার জন্য প্রত্যেক মুখ্যমন্ত্রী এমন হয়, মুখ্যমন্ত্রী চাইতে একাকিত্ব জীবন কোনো ব্যক্তি নেই। হিন্দিতে মনে হয় যে আমাদের ছেলে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, দেখো কত আরামে থাকে। হ্যাঁ, গাড়ি আছে, বাড়ি আছে, সিকিউরিটি থাকে, কিন্তু আমার থেকে একা থেকে জীবন আর কোনো কিছু নেই। কিন্তু তবু রাত্রিতে ঘুম তার জন্য আসে, কারণ যখন মানুষ ত্রিপুরাতে বেরোয়, যখন মায়েরা বোনেরা হাসি দিয়ে টাকায় নমস্কার করে, হাত দিয়ে টাকা করে, তখন সেই আশীর্বাদগুলো আমার কাছে স্বপ্নের মধ্যে দিয়ে আসে। সেই আশীর্বাদগুলোর কারণে আমি কাজ করতে পারি, মানসিকতা ঠিক থাকে। আর আগামী দিনও আপনাদের আশীর্বাদ চাই। আমি যেই মন্ত্র আমাকে পাঠিয়েছেন আমি সারা জীবন মানুষের জন্য কাজ করব, কারোর সঙ্গে আমি অন্যায় করবো না, আর সেই দিশাতে কাজ করব, পজিটিভিটির সঙ্গে কাজ করব। ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানোর জন্য স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে আপনাদের সহযোগিতা নিয়ে নিশ্চিত সাকার করবো। কারণ আমার সঙ্গে নরেন্দ্র ভাই মোদী রয়েছে, 130 কোটি ভারতবাসী রয়েছে। সবাইকে অনেক অনেক